তিন জেলার সভাপতিকে যখন আমি নিয়ে আসি তিন জেলার জন্য, তো আমার বুক এখনো সাক্ষী। সে আমার বুকের ভিতরে মাথা রেখা ফুফায় ফুফায় কাঁদতে ছিল। সে 300 ফ্যামিলিকে কাদিয়ানি বানাইছে। তার নামে একটা গ্রাম আছে কবিরপুর। আমি এই জন্য মাঝে মাঝে বলি আমি মিডিয়ায় বিশ্বাসী না, আমি তো চোখে দেখি। আপনি আমেরিকা আমাকে মিডিয়ায় কি শিখাইবেন আমেরিকা সম্বন্ধে? আমি আমেরিকা চষতে চষতে আমার জুতা শেষ। আমার সমান কোন আমেরিকায় আমেরিকান আমেরিকা চষে নাই। 2016 সর্বপ্রথম যখন আমি আমেরিকা যাই, তখন আমার সফর ছিল বাই রোডে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো 5,700 মাইল। আমি বাই রোড সফর করছি, বাই রোড। আমাকে আমেরিকা মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না। 16 থেকে 19 পর্যন্ত টানা 4 বছর যাই আমি। আমার 25 থেকে 30টা প্রোগ্রাম হয়। অস্ট্রেলিয়া আমাকে চিনাইতে হবে না, আমি টানা 3 বছর যাইতেছি। সিডনি থেকে নিয়ে বিসবন থেকে নিয়ে পার্থে পর্যন্ত আমাকে চিনাইতে হবে না। ওই যে আপনাদের ইটালিয়ান বসা আছে এখানে, 2008 এন্টার ইউরোপ আমি চৈশা বেড়াইছি হাজি আব্দুল আফসাব রহমতুল্লাহ আলীর সাথে। আমি মিডিয়ায় বিশ্বাসী না, আমি বাস্তবে বিশ্বাসী। এই মজমা একজনও নবীর 10টা শান বলতে পারবে না। নবীর 10টা শান একজনও নাই। দাঁড়াবেন, দাঁড়ান, হাতের করে গোনা নবীর 10টা শান বলবেন। আপনি তো নবী চিনেন না, তো দোকা খাবেন না কেন? যে আসল টাকা, টাকা যে না চিনে সে নকলটাকেও আসল বলে, আসলটাকেও নকল বলে, ঠিক না? ব্যাংকে কোনোদিন কেউ নকল টাকার গাঁটটি নিয়ে যায় না, যে আমার অ্যাকাউন্টে জমা করো আমি পাইছি 1 কোটি টাকা। কি যায় কেউ ব্যাংকে? কেন? ব্যাংকারের হাতে দিতে দেরি, হ্যান্ডকাপ লাগতে দেরি হবে না। বলবে তুই কোত্থেকে নিয়ে আসছিস নকল টাকা? শেষ পর্যন্ত খুঁজা বাইর করে ফেলবে, এটা তৈরি হয়েছে কোন জায়গায়, ওই জায়গা পর্যন্ত বাহির হবে, ঠিক না? নকল টাকা গ্রামগঞ্জে চলে কেন? এইখানের মানুষ টাকা চিনে না, খালি ছাপ দেখলেই হয়, ঠিক না? মনে করে 500 টাকার আর 1,000 টাকার নোট, ঠিক না? হ্যাঁ, এই জন্য গ্রামগঞ্জে নকল টাকা চলে। আসল টাকা কোনোদিন, নকল টাকা কোনোদিন শহরে ব্যাংকে চলে না, কেন? ওরা পারদর্শী। হাত লাগায় বইলা দিব এটা 2 নম্বর, এটা 1 নম্বর না। আপনি তো আপনার নবীকেই চিনেন নাই, নবীকেই জানেন না, নবীর শান জানেন না, নবীর কেরিয়ার জানেন না, আদর্শ জানেন না, নবীর পরিচয় জানেন না, পরিচিতি জানেন না। নাইলে ইম্পোর্টেড আইটেম এই দেশে চললো কি কইরা? কাদিয়ানি তো এই জমিনের পয়দাবার না, এই জমিন জন্ম দেয় নাই, জন্ম তো দিছে পাঞ্জাবের জমিন। এটা এত দূর এই দেশে আসলো কি কইরা? আর এই দেশে পা জমাইলো কি কইরা? গ্রামগঞ্জের মানুষ এমন কি উচ্চ শিক্ষিত লোক পর্যন্ত পাদিয়া কাদিয়ানির ফাঁদে পা দিল কি কইরা? কি কইরা দিল? বোঝা গেল সে নবী চিনে না, সে আসল নবী চিনে না। আমরা নবীর শান জানি না, নবীর কেরিয়ার জানি না, নবীর আদর্শ জানি না। নবীর আদর্শ যদি জানতাম উচিত ছিল ঘরে ঘরে। এখন সময় চলে আসছে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়। আমি তো এখন শুরু করছি ইদানিং প্রত্যেক মাহফিলে আমি যুবকদের পায়ে ধরতে রাজি। তোমরা সারা রাত্র নেট চালাও, তোমরা সারা রাত্র ফেসবুক চালাও, চালাও, আমার কোনো আপত্তি নাই। তোমরা নবীর শান বাহির করো, আপোষে লেনদেন করো, মানুষের মাঝে এটাকে ছড়াও। ওলামাদের থেকে নবীর শান খুঁজা খুঁজা বাহির করো, এটার পিছনে তোমরা কাজ করো। তোমরা নবীর সৈনিক হও, যেমন আল্লাহর রসুল মদিনায় যাওয়ার পরে দোয়া করছিলেন, আল্লাহ মদিনার যুবকদেরকে দিয়ে আপনি আমাকে সহযোগিতা করেন। তো আল্লাহ মদিনার যুবককে উঠাইয়া দিছিলেন আল্লাহর রসুলের হাতে।
তো আল্লাহ রসুল বলছিলেন নুসির তুবি সবাব, আল্লাহ মদিনার যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন, এই সাহায্য করছেন। আমিও বলবো এই মজমায় যারা আসো দাউদকান্দির যুবক, আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায়, তুমি নেট চালাও আমার কোনো আপত্তি নাই, ফেসবুক চালাও কোনো আপত্তি নাই, ভাইবার চালাও আমার কোনো আপত্তি নাই, হোয়াটসঅ্যাপ চালাও, ইমো চালাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি সারা রাত্র জাগো তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু নবীর শান বাহির করো, নবীর কেরিয়ার বাহির করো, মানুষের সামনে প্রচার করো, স্কুলে করো, কলেজে করো, ইউনিভার্সিটি করো, ঘরে করো, বাহিরে করো, হাটে করো, বাজারে করো, মা বোনদেরকে শিখাও, সর্ব জায়গায় শিখাও আমাদের নবীর কেরিয়ার কত বড়, আমাদের নবীর শান কত বড়, আমাদের নবী কত বড়, তার কেরিয়ার কি, আমরা কতটুকু নবীর প্রয়োজন রাখি, এটা মানুষের সামনে প্রচার করো, সারা রাত্র নেটের ভিতরে প্রচার করো। ইনশাআল্লাহ একদিন আসবে, একদিন আসবে যদি আমাদের দেশের মানুষ জানতো নবী সম্বন্ধে যতটুক জানার প্রয়োজন ছিল এতটুক যদি জানতো, তো সর্বপ্রথম যেটা ইনপুট করা বাজারজাত করতে শুরু করছিল, তাইলে আমাদের দেশের মানুষ ওই মুহূর্তেই ঝাড়ু মারতে 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 এটাকে সীমান্তের ওই পারে করে দিত, ঠিক না? সে আজকে পাও জমাইলো কি করা। আমি যখন তিন জেলা কাদিয়ানির সভাপতিকে নিয়ে আসি, এখনো প্রমাণ আছে লোকগুলা মারা যায় নাই, সে আমার বুকের ভিতরে মাথা রাইকা ফুফায় ফুফায় কাঁদতে ছিল, তার নাম ছিল কবির সর্দার, তার গ্রামের নাম তার নামে কবিরপুর, সে বলতেছিল মুফতি সাহেব কসম খোদার আমি নবী সম্বন্ধে বিলকুল কিছু জানতাম না, আমাদের নবী এত বড় শানওয়ালা, যার নির্বাচন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আমাদের নবীকে নবী হিসাবে নির্বাচিত করছেন আল্লাহ, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কতদিন আগে? কত সমগ্র সৃষ্টির আরশও হয় নাই, কুরসিও হয় নাই, আল্লাহ কুরসিও বানান নাই, আরশও বানান নাই, লৌহ বানান নাই, কলমও বানান নাই, কোন কিছু বানান নাই, আল্লাহ সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন। তো আল্লাহ বলতেছে আমাদের নবীর 10টা নাম আল্লাহ রাখছেন, কে রাখছেন? তার ভিতরে একটা হলো ইয়াসিন, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন, আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম, তারপর একটা ওলামা বসবে, ওই সময়ও আল্লাহ নিজের মাহবুবকে নিজের সামনে বসায়া তারপরে সম্বোধন করছেন ইন্নাকা, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা, ওলামাদেরকে ব্যাকরণ জিজ্ঞেস করেন, আল্লাহ যেন বন্ধুকে সামনে বসায় বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু হায় 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 চিনতাম না, নবী চিনি না তো আমরা ধোকার শিকার হব না, কেন হব, কেন হব না? শুনেন শুনেন, আমি তো মাঝে মাঝে বলি আল্লাহর আরশ অস্তিত্বে আসছে আমাদের নবীর রহমতের ছোঁয়ায়, আমাদের নবীর রহমতের ছোঁয়া যদি আরশে না লাগতো তো আরশ তৈরি হইতো না, কুরসিতে না লাগলে কুরসি হইতো না, এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিতেছেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আপনি রহমত স্বরূপ, আপনার রহমতের ছোঁয়া লাগতে গেছে আর সব কিছু অস্তিত্বে আসতে গেছে, কিয়ামতের সকাল পর্যন্ত যা অস্তিত্বে আসবে, চাই গাউস আসুক আর কুতুব আসুক, চাই ওলি আসুক আর আলেম আসুক, মুফতি আসুক আর মুহাদ্দিস আসুক, যেই আসবে আর যেই আসছে আপনার রহমতের ছোঁয়া ছাড়া কেউ আসে না, আপনার রহমতের ছোঁয়া ছাড়া কেউ আসবে না। আমরা তো নবীর শানই জানি না তো আমি ধোকার শিকার হব না কেন? আমি তো নবীর শান জানি না, শিখি নাই, নবীর কেরিয়ার আমাদের কেরিয়ার না, নবীর জীবনকে আমরা জীবন বানাই নাই, নবীর জীবনকে আমরা জীবন বানাই নাই, অথচ আল্লাহ নবীকে আদর্শ বানায় পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা, আদর্শ বানায় পাঠাইছেন আল্লাহ, ইন্না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নিজেই বলতেছে, এটা আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে,
বাংলাদেশি আইডি ছাড়া যেরকম আপনি নিজেকে নিজে বাংলাদেশি প্রমাণ করাইতে পারবেন না, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আছে হ্যাঁ, আমার কথা বুঝেন? বাংলাদেশি আইডি ব্যতীত যেরকম আপনি আপনাকে বাংলাদেশি হিসাবে প্রমাণ করার বিকল্প কোনো রাস্তা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আপনি আপনাকে আমি আমাকে আল্লাহর কাছে বান্দা হিসাবে প্রমাণ করার দ্বিতীয় কোনো রাস্তা নাই। মুহাম্মদি আইডি ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির আইডি ছাড়া আপনি পাগড়ি যত বড়ই বাঁধেন, জুব্বা যত বড়ই লাগান, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির আইডি আপনার আমার কাছে না থাকবে, আল্লাহর কাছে আপনিও পরিচিত না, আমিও পরিচিত না, আল্লাহর কাছে আপনারও কোনো দাম নাই, আমারও কোনো দাম নাই। আর যদি মুহাম্মদি আইডি আপনার কাছে থাকে, হায় 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 হায়, প্রত্যেক যুগেই এটাই ছিল, নবীর আইডি যদি থাকে তাইলে মেরে দোস্ত, মেরে দোস্ত, জমিনে চললে জান্নাতে পদধ্বনি শোনানো যায়। জিব্রিল আলাইহিসসালাম কিন্তু এটাই বলছিল, জবাব অন্যটা দেন না, আমি যেটা বলতেছি উনি জবাব ওইটাই দিছিলেন। আল্লাহ রসুল যখন পদধ্বনি শুনতেছিলেন তো জিজ্ঞেস করতেছিলেন, মান আমামি আসমা খসখস কদম, আগে আগে পদধ্বনি শোনা যায় জিব্রিল কে? তো উনি মুসকি মুসকি হাঁটছেন, একবারে জবাব দেন নাই, তৃতীয়বারে জবাব দিছেন, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। মুহাম্মদি আইডি ছাড়া আল্লাহর কাছে পরিচিত হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ কাউকে পরিচয় পরিচিতি দুনিয়ার কোনো বস্তুর মাধ্যমে দেন না। আমরা হয়তো মাঝে মাঝে ভাবি, আমাদের ধারণা আসে যে বংশ পরিচয় মনে হয় আল্লাহর কাছে চলবো না, আল্লাহর কাছে কোনো বংশ পরিচয় চলবে না। যদি আল্লাহর কাছে বংশ পরিচয় চলতো তাহলে কারো না চললেও একজনের চলতো। চিনেন তাকে? চিনেন? উঠাউঠি করেন না, আমি কিন্তু লম্বা করবো না। একজনের চলতো, সিনি হলেন আবু তালেব। কে? আবু তালেব কোরাইশি, আবু তালেব হাশেমি। দাঁতকান্দির মানুষ ভালো মতে বোঝেন, নাইলে ধোকার শিকার হবেন, যেরকম বাংলাদেশের মানুষ এখন দুই নম্বর নবী নিয়া ধোকার শিকার হইতেছে। দুই নম্বরও না, দাজ্জাল নবী নিয়া, সবচেয়ে বড় কাফের নবী নিয়া ধোকার শিকার হইতেছে, এরকমও আপনিও ধোকার শিকার হয়ে যাবেন। ভালো মতে মাথার ভালো মতে বোঝেন, যদি বংশ পরিচয় আল্লাহর কাছে চলতো তাইলে আবু তালেবের চলতো, আবু তালেব কোরাইশি, আবু তালেব হাশেমি। যদি কোনো জায়গার পরিচয় আল্লাহর কাছে চলতো তাইলে আপনারা যদি থাকতেন আর আমিও এখন মক্কায় থাকতাম, তাইলে আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গাটায়, ওটা জায়গাটা আমি চিনি, তার ঘরটা ছিল কোথায় এটাও আমি চিনি, সে মারা গেছে কোন জায়গায় এটাও চিনি, আর এখনো আবু তালেবের কবরটা চিনি। আপনি না চিনলে না চিনতে পারেন, কিন্তু আমি চিনি আবু তালেবের কবরটা কোথায়। আবু তালেবের কবরটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হাজেরা আলাইহিস সালামের কবরের পাশে হলো আবু তালেবের কবরটা। কেমন মনে হয় আপনাকে? যে কবরটাকে সারা দুনিয়ার উলামা বলতে বাধ্য, জান্নাতুল মুআল্লা, উপরের জান্নাত। আর সবচেয়ে বড় সম্পর্ক কার সাথে? আবু তালেবের। কার সাথে? দোজাহানের বাদশার সাথে, দোজাহানের বাদশা। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ মান হুয়া কাতাবতু ইসমাহু কামা ইসমি, এমনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো, যেইখানে দেখি ওইখানেই দুইজনের নাম, একদিকে আপনার নাম একদিকে আরেকটা নাম, তো আল্লাহ বলে সেই নামটা কি? বলে যেইখানেই দেখি ওইখানে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আরো সেও লেখা দেখতেছি, ফেরেশতাদের কপালেও খচিত দেখতেছি,
জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি জান্নাতের দরজার সামনে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, এটাই এটা কে? আল্লাহ বলতেছে চিনো না? আসলাম ওই তো জুমা জুমা আট দিন, কোথা থেকে চিনবো? আল্লাহ বলতেছে লাউলাহুলামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি তৈরি না হইতো তাহলে তোমার অস্তিত্ব কোনোদিন হইতো না। ওই ব্যক্তিত্ব যিনি দুজাহানের বাদশাহ, শুধু আল্লাহ বলেন না, সৃষ্টির এরকম একটা জিনিস নাই যেটা এই কথা সাক্ষী না দিছে, এমন কি মরা গুইসাপ জীবিত হইয়া সাক্ষী দিতেছে। মৃত্যু গুইসাপকে আল্লাহ রাসূল ইশারা করে জিজ্ঞাসা করছে, মান আনা, বল আমি কে? তো জিন্দা হইয়া বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার উপরে ঈমান আনবে আমার মতো ওর ভাগ্য খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার উপরে ঈমান আনবে না, আপনার গোলাম হবে না, ও চির হতভাগা হবে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর বুকে রেখে পালছে। আপনি ভাবতেছেন সম্পর্ক দিয়ে পার হয়ে যাবেন, ঠিক না? এটাও ধোকা ধোকা ধোকা। আল্লাহর কাছে কোনো সোসাইটির দাম নাই, কোনো বংশের দাম নাই, কোনো ব্যক্তিত্বের দাম নাই। আল্লাহর কাছে দাম হলো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, এটা হলো দাম। এই জন্য আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর গোলাম হবে আমি তাকে আমার গোলাম হিসাবে চুমু দিয়া বুকে নিব। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে যে আমার বন্ধুর গোলাম হবে, আমি আমার গোলাম হিসাবে তাকে বুকে জড়ায় আনিব, বুকে তাকে আমি সালামের মালা পড়াবো। কিসের মালা? কিসের মালা? এই জন্য জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, সালাম আমাম বাকিয়া ইয়া আবদি, বন্দা কার সালাম বাকি? তো আমরা হাসতে হাসতে বলবো, সবার সালাম হয়ে গেছে, শুধু আপনারটা বাকি, সালাম রাব্বাল আলামিন, আপনার সালাম বাকি। তো আল্লাহ বলবে, সবাই তো সেলুট মেরে সালাম দিছে, আমার সালামের ভঙ্গি ভিন্ন হবে। তো কোরআনে আল্লাহ জানায় দিছেন, আসো আসো আসো, আমি তোমাদের গলায় সালামের মালা পড়ায় দিব, সালাম কাউলাম মিন রব্বির রহিম। ওই দিন জান্নাতে রব্বে রহিম চিরদিনের জন্য আমাদেরকে সালামের মালা পড়ায় দিবে, মালা। আল্লাহ বলে, আমার বন্ধুর গোলাম হও, ইন তুতিউহু তাহতাদু, ইন তুতিউহু তাহতাদু। প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাওয়া ফরজ, আর আল্লাহ বলতেছে চা হেদায়েত, কিন্তু পাবি কোথায়? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরায়ে ফাতিহা ছাড়া কোনো নামাজ গ্রহণযোগ্যতা রাখে না। সূরায়ে ফাতিহার ভিতরে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় ফরিয়াদ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিম দিয়া দেন। তো আল্লাহ বলে, ওটা পাবে কোথায়? কিন্তু তুতিউহু তাহতাদু, ওটা আমার বন্ধুর গোলামির ভিতরে রেখা দিছি, আমার বন্ধুর গোলাম হবা, তো হেদায়েতের মালা আমি তোমার গলায়, কুদরতান আমি আল্লাহ পড়ায় দিব তোমার গলায় হেদায়েতের মালা। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি। এখন যদি দাউদকান্দির মানুষ প্রশ্ন করে যে অল্প কথায় বুঝলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ছাড়া আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, এটা মাইনা নিলাম, কিন্তু আল্লাহর রাসূল তো দুনিয়ার থেকে চলে গেছে, ওনাকে পাবো কোথায়? যদি দাউদকান্দির সচ্চার মানুষগুলা এই প্রশ্ন করে বসে যে উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন 1430 বছর, কত? আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিছেন, এখন 1440 হিজরি চলতেছে, তাহলে কত বছর? এখন উনাকে কোথায় পাবো? এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে বুঝাইছেন, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা,
শোনো শোনো, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আমার বন্ধুর গোলামীর আইডি ছাড়া আমার কাছে কোনো পরিচয় পরিচিতি পাবে না। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, কেউ পাবে না। বিদায়, আল্লাহর বন্ধুর আইডি সুরক্ষিত রাখার জন্য আমি একদল লোককে আরশে আজিম থেকে, যাদের দিল দেখা নির্বাচিত করছি, চেহারা দেখা না, তারা হইলেন হক্কানি ওলামা। চেহারা দেখা নির্বাচিত করেন নাই, বংশ দেখা না, দিল দেখা। দিল কি দেখছে, কি দেখছে? দিল দেখা নির্বাচিত করছে। আওরাসনাল কিতাব আল্লাযীনাস্তাফাইনা, এবারও এরকম ছিল, ইস্তাফাইনা সুম্মা আওরাসনাল কিতাব, আমরা ওই দিলগুলাকে নির্বাচিত করছি আরশে আজিম থেকে। তারপরে বলছে, বন্ধু আপনি সিগনেচার করেন, সত্যায়িত করেন, তো আল্লাহ রসুল সত্যায়িত করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলছেন উলামারা আমার উত্তরসূরি, সমস্ত নবীদের উত্তরসূরি। এই জন্যই দুনিয়ার থেকে যাওয়ার সময় বইয়া যাইতেছেন, আল উলামা উমানা ও উম্মতি, ও আমার আলেমরা, তোমাদের কাছে আমি আমার উম্মতকে রাইখা যাইতেছি। আল উলামা উমানা ও উম্মতি, তোমরা আমার উম্মতের উত্তরসূরি, তো আমানতদার তোমাদের কাছে রাইখা যাইতেছি। বিদায়, হক্কানি উলামায়ে কেরাম, নবীর আদর্শকে, নবীর সিরতকে, নবীর শানকে এমনও একটা জিনিস নাই যেটাকে হক্কানি উলামারা সুরক্ষিত করে নাই। আমি দুই একটা দেখাই যেটা সুরক্ষিত করার কথা ছিল না, যে দাড়ি আর চুলের ভিতরে কয়টা চুল পাকা। এক রেওয়ায়তে আছে 14টা, এক রেওয়ায়তে আছে 20টা, এটা পর্যন্ত সুরক্ষিত করছেন, এটা পর্যন্ত। আল্লাহর রসুল বাথরুম করা, কাজায় হাজত করা, জঙ্গলের ভিতর থেকে বাহির হয়ে আসছেন, সাহাবি দৌড়ে গেছেন, বাহির হওয়ার পরে জিজ্ঞাসা করছে, কি দেখলে ওইখানে? সুগ্রাণ ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর রসুলের 24 ঘন্টা, ও মেরে দোস্ত কেমনে যে বুঝাবো, আল্লাহর রসুলের সাথে যত জিনিস সংযুক্ত ছিল সমস্ত কিছু উলামায়ে কেরাম সুরক্ষিত করছে। আজকে ওই নবীর জিন্দেগি হক্কানি উলামাদের কাছে সুরক্ষিত আছে। এই জন্যই কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হইছেন, যে শোনো শোনো, একটা সময় আসবে, কিন্তু তুমি যদি তোমাকে বাঁচাইতে চাও, তুমি যদি তোমাকে বাঁচাইতে চাও, একটা সময় কিন্তু আসবে যেইখানে ফেতনা কালাইলিল মুজলিম, অন্ধকার গুটগুটে রাত্রের মতো হবে, ওই সময় যদি তুমি তোমাকে বাঁচাইতে চাও, তাইলে তুমি তোমাকে হক্কানি ওলামাদের সাথে লাগায় রাখো, হক্কানি ওলামাদের পিছে তুমি চলতে থাইকো, হক্কানি ওলামাদের সাথে মহব্বত রাখো, হক্কানি ওলামাদের সাথে উঠা বসা করো, তাইলে কিয়ামতের দিন তোমাকে হক্কানি ওলামাদের সাথে উঠানো হবে। কেননা আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে সে তার সাথে উঠবে। আবার উনি ফয়সালা, আবার উনি সুসংবাদ শুনাইতেছেন, শোনো, শুধু তোমাকে উঠানো হবে না, তোমার গুনার বোঝাও যদি থাকে, তো আল্লাহ ওই বোঝাগুলাকে মাফ করবে, নেকি দ্বারা রূপান্তরিত করবে, আর তোমাকে ঘোষণা দিবে, যাও যাও, এই ওলামারা যেইখানে যায় এদের পিছে পিছে তোমরাও ওইখানেই যাও। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন লেখতেন না ওই শানের কথা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, যদিও আমার কথা শুরু ছিল এটাই, যে দুনিয়া নিয়ে আমরা পেরেশান। আজকে আসলে দুনিয়া আমাদের পেরেশান লক্ষ্য বস্তু না, আসলে আমাদের লক্ষ্য বস্তু হলো আখেরাত। আখেরাতের পরিচয় পরিচিতি যে নিয়ে যাবে, সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। আর আখেরাতের সবচেয়ে বড় পরিচয় পরিচিতির আইডি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি সর্বশেষ কথা বলবো, এইখানে যে যুবকরা বসা আছে, যুবকের সংখ্যাই বেশি দেখতেছি, আলহামদুলিল্লাহ, এটা বড় ভালো জিনিস। এক পরিবেশ তৈরি হইতেছে বাংলাদেশে উলামায়ে কেরামের মেহনতের কারণে, যেখানেই যাই ওইখানেই দেখি যুবকদের সংখ্যা বেশি। তোমাদের পায়ে হাত রাইখা বলবো, আজকের থেকে পাক্কা ওয়াদা করো,
যে আমি হক্কানি উলামায়ে কেরাম থেকে নবীর শান নবীর মর্যাদা এটা সংগ্রহ করব, নেটের টিকা করব, উলামাদের টিকা করব, এবং আমরা মদিনার ওই যুবকদের মতো নবীর সৈনিক হইয়া গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে প্রত্যেকটা মানুষকে আল্লাহর নবীর শান কত বড়, মর্যাদা কত বড়, আল্লাহর রসুল কত বড়, আল্লাহ আমাদেরকে কত বড় রসুল দিছেন এই পরিচয় মানুষের সামনে তুলব, আল্লাহর রসুলের কেরিয়ার প্রচার করব, আল্লাহর নবীর আদর্শ প্রচার করব, মানুষকে আল্লাহর রসুলের আদর্শ শিখাবো, এটার প্রচার করব, যেইভাবে পারি মানুষের দুয়ার পর্যন্ত এটা পৌঁছাবো। আর প্রত্যেক মানুষ নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর রসুলের প্রয়োজনীয়তা কতটুকু রাখে, আমরা কতটুকু প্রয়োজনীয়তা রাখি। আয় হায় হায়, আল্লাহর রসুল বলতেছিলেন সাফাতে কোবরা যেটা বলে ওটার জন্য তো প্রত্যেক নবী পর্যন্ত আমাদের নবীজির মোহতাজ হবে। আল্লাহর রসুল বলছে এরকম কোন নবী নাই যে আমার মুখাপেক্ষি কেয়ামতের দিন না হবে। সাফাতে কোবরা যেটাকে বলে, যার পরে আল্লাহ বিচার কাজ শুরু করবেন, কেন না কেয়ামতের দিনটা কোনো আসান দিন তো না। আজকে সূর্য 9,30,00,000 মাইল উপরে রাইখা ওঠে, ওই দিন 1.5 কিলোমিটার মাথার উপরে উদিত হবে, জমিনটাকে পাল্টায় দেওয়া হবে, নিচে আগুন জ্বালায় দেওয়া হবে। সাহাবা জিজ্ঞাসা করছেন সেই আগুনের তাপমাত্রা কতটুকু থাকবে, তা আল্লাহ রসুল বলছে লাউ উলকিয়া জিবালা দুনিয়া লা দাবা, যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় গুলাকে নিক্ষেপ করতে দেরি হবে, কিন্তু ওই আগুন তাদেরকে পানির মতো গলায়া পানির মতো করতে দেরি করবে না। এরকম নিচে লাগানো থাকবে, তাওয়ার নিচে যেরকম আগুন, এরকম নিচে আগুন জ্বালানো থাকবে, সূর্যটা 1.5 কিলোমিটার মাথার উপরে উঠবে। আমরা আশা রাখি না যে আমরা ওই দিন ওইখানে যাব। এটাও হাদিসে আছে কিছু লোককে সূর্য উঠার আগেই আল্লাহর আরশের ছায়ার নিচে নিয়ে যাওয়া হবে। আমরা আশা রাখি ওই দলের ভিতরেই হওয়ার জন্য, কি বলেন, আশা রাখি না ইনশাআল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আজকের থেকে তোমরা মদিনার যুবকের মতো তুমি তোমার এই দায়িত্ব কাঁধে নাও, পাক্কা ওয়াদা করো যে না আমি আজকের থেকে নবীর দুইটা শান জানলে এই দুইটা আমি মানুষের ভিতরে প্রচার করব, প্রসার করব, যাতে আগের দিনগুলা যত দিন আসতেছে ভয়াবহ আসতেছে আগের দিনগুলা কিন্তু আরো অন্ধকার আসবে, যাতে কোনো মানুষ কোনো গ্রাম গঞ্জ কোনো চর এলাকার দুর্গম এলাকার মানুষ পর্যন্ত এই বন্ড এই দাজ্জাল নবীর ফাঁদে যেন পা না দিতে পারে। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের নারী পুরুষ সবাই যেন আমাদের নবীর শানকে জানতে পারে। আর তার কাছে যদি এরকম পয়গাম নিয়া কোনো এই দাজ্জাল নবীর কোনো অনুসারী যে তার দুনিয়া আখেরাত দুটোটাকেই ধ্বংসে রূপান্তরিত করছে এরকম ব্যক্তি যদি আমাদের কাছে আসে, তাইলে যেন তাকে আমরা ঝাড়ু পিটা করতে পারি, তাকে চারু পিটা করে যেন তাকে ওই সীমান্তের ওই পারে পাঠাইতে পারি। আমি সর্বশেষ কথা বলতেছি, বাংলা সন হলো 1426, আমি সব জায়গায় বলতেছি 1426 বছরের ইতিহাস আমার পড়া আছে। আমি ইতিহাস পড়ার মাধ্যমে পাইছি এই বাংলার জমিন কোনো আগাছা জন্ম দেয় নাই, না ধর্মের নামে না দুনিয়ার নামে, ইন্টারন্যাশনাল লেভেলের কোনো আগাছা এই বাংলার জমিন আজ পর্যন্ত জন্ম দেয় নাই। যত অশান্তি বাংলাদেশে আজ পর্যন্ত দুনিয়ার লেভেলে এবং ধর্ম নিয়ে আমরা ভোগান্তির শিকার, সব কিন্তু ইনপুট হয়ে আসছে কি হইয়া কি হইয়া আমাদের এই জমিনের একটাও না। এটা গৌরবের সাথে আপনি বলতে পারেন বুকে হাত দিয়া, কেন না এই জমিন কোনোদিন আগাছা জন্ম দেয় নাই। কারণ কি জানেন, কেন না এই জমিনে ইসলাম যুদ্ধে আসে নাই, এই জমিনের মানুষ সাদা সিদা। আর এই শব্দ দুইটা আমার না, স্বয়ং আল্লাহর রসুলের শব্দ। আল্লাহর রসুল বাংলাদেশের মানুষকে সম্বোধন করছেন, আমার বাংলাদেশের উম্মতরা সরল সহজ, সরল আর এই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় আমার নাই,
শুধু শুনে রাখেন, কখনো আসলে আমাকে ধরেন, আমি বৃত্তান্ত আপনাদেরকে শোনাবো। যদি কোনো উলামা আমাকে প্রশ্ন করে আপনি কোত্থেকে পাইলেন এই শব্দ, না আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারবো, এই জন্যই তো এই মঞ্চে বসে বলতেছি, নাহলে বলার কথা ছিল না। বাংলাদেশের মানুষ সরল সহজ, সাহাবাদের চেহারা দেখা মুসলমান হয়েছে, তাও আল্লাহর রসুলের হিজরতের আগে। কিসের আগে? আল্লাহর রসুল হিজরত করেন নাই মদিনা মক্কা মুকাররমায়, তখন বাংলাদেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান হয়েছে। বিদা, এই মাটির একটা বৈশিষ্ট্য আছে, এই মাটি আগাছা জন্ম দেয় না। ইন্টারন্যাশনাল লেভেলের দুনিয়ার লাইনেও কোনো আগাছা নাই, দিনের লাইনেও কোনো আগাছা নাই। যত আগাছা ধর্মে বা দুনিয়ার লাইনে দেখবেন, এগুলা সব ইনপুটেড, বাহির থেকে আনা হয়েছে। আইনা সরল সহজ মানুষ বিদায়, মার্কেটিং ভালো হবে বিদায়। সরল সহজের কাছে মার্কেটিং করা ভালো, ঠিক না? মার্কেটিং করা খুব সুযোগ থাকে বিদায়। সর্ব ধরনের ফিতনা এইখানে মার্কেটিং করা হয়েছে বিদায়। আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো, তোমরা দায়িত্ব নিতে রাজি? তাইলে প্রতিশ্রুতি দিতে পারি, কিয়ামতের দিন হাসান হুসাইনের হাতে হাত রাইখা ইনশাআল্লাহ তোমরা স্লোগান দিতে দিতে জান্নাতে যাবে, হাসান হুসাইন তোমাদের সর্দার হবে। কে কে পাক্কা ওয়াদা করতে পারে যে আমি আমার কাজ আজকের থেকে নবীর শান শিখবো, নবীর ক্যারিয়ার শিখবো, নবীর আদর্শ শিখবো, আর আজকের থেকে আমি নেমে যাব, আমরা মানুষকে নবীর শান শিখাবো, যাতে ভ্রান্ত নবীর ফাঁদে কেউ পাড়া না দিতে পারে ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।